আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা টিউন করে আছেন জোটেক বাংলা ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওটা আসলে আমাদের ফোনের গ্যালারির একটা গুরুত্বপূর্ণ লুকায়িত গোপন সেটিং সম্পর্কে, যেটা হয়তো আপনারা অনেকে জানেন না। তো অনেক সময় ভুলবশত আমাদের গ্যালারি থেকে বিভিন্ন রকম আমাদের প্রয়োজনীয় ভিডিও বা ছবি ডিলিট করে ফেললে এবং পরবর্তীতে সেই ছবি বা ভিডিও আমরা রিকভার করতে গেলে আমরা বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নিয়ে থাকি, কিন্তু সেই সব সফটওয়্যারের মাধ্যমে ছবি বা ভিডিও রিকভার করে গেলেও আমাদের যে অরিজিনাল কোয়ালিটি সেটা কিন্তু ফিরে আসে না। তো আমাদের গ্যালারিতে কিন্তু লুকিয়ে আছে আমাদের সেই গোপন সেটিং, যেটার মাধ্যমে আপনারা ডিলিটকৃত ছবি বা ভিডিও মাত্র এক ক্লিকে ফ্রি আনতে পারবেন এবং সেটা সেই অরিজিনাল কোয়ালিটি যেটা আপনার ডিলিট করার সময় ছিল। তো এই কাজটা কিভাবে করবেন, আসলে এই ফিচারটা কিভাবে লুকিয়ে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, যাওয়ার আগে অনুরোধ করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি আমার চ্যানেলে পাবেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া ব্রাউজার সম্পর্কিত টিপস ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল। এবং আপনাকে ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তবে আর চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে যে টিপসটা বলবো, যে লুকায়িত যে গোপন ফিচার সম্পর্কে আমি বলবো, সেটা হচ্ছে আপনারা এখন চলে যাবেন মনে করেন আপনাদের গ্যালারিতে। তো অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের গ্যালারি থেকে ভিডিও কিংবা ছবি ডিলিট হয়ে যায়, যেগুলো আসলে ভুলবশত হয়ে থাকে। অনেক সময় আমরা জেনে শুনে ডিলিট করে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা সেসব ছবি বা ভিডিও রিকভার করতে চাইলে সেম সাইজের রিকভার হয় না। অর্থাৎ যে সাইজের ছবি ডিলিট হয়েছিল সেই সাইজের, সেই এমবি সাইজের ছবি রিকভার হয় না। তো এক্ষেত্রে কিন্তু আসলে ভোগান্তির শিকার হতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো, সরস মিনে দেখাচ্ছি। মনে করেন আমি আমার এখান থেকে আমার এই ছবিটা জাস্ট এখন ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ডিলিট অপশনে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। তো এখন যেটা হবে, এই ছবিটা মনে করেন আমি আবার কিভাবে রিকভার করবো, এর জন্য কিন্তু আমাদের আলাদা সফটওয়্যার হয়তো প্রয়োজন হতে পারে। তবে না, আমি আজকে আপনাদেরকে সেই ফিচারটাই দেখাবো, সেই গোপন ফিচার যেটার মাধ্যমে আপনি সফটওয়্যার ব্যবহার না করে আপনার এই ছবিটা সেম কোয়ালিটির ছবি একদম রিকভার করে ফেলতে পারবেন, তাও মাত্র জাস্ট 1 সেকেন্ডে। তো অনেকে কিন্তু কি করেন, যা আপনারা গুগল ফটোসে গিয়ে সেখান থেকে রিকভার করতে পারেন। তো আমি বলবো সেখানে যাওয়ার দরকার নেই, আপনার জাস্ট আপনাদের গ্যালারি থেকে সেই ছবিটা রিকভার করতে পারবেন। তো কিভাবে করবেন, তো পুনরায় গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে এখানে অ্যালবামে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ট্রাস্ট বিন নামে একটা অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করলে দেখতে পাবেন আপনি যেসব ছবি বা ভিডিও ডিলিট করে দিয়েছেন সেটা 30 দিনের মধ্যে আপনি এখান থেকে পুনরায় রিকভার করতে পারবেন, তাও মাত্র একটা ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন আমি এই মাত্র যে ছবিটা গ্যালারি থেকে ডিলিট করেছি সেটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। আমি এটা রিকভার করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, এটা জাস্ট একটা ক্লিক করলেই ছবিটা রিকভার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা এখান থেকে চলে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো ছবিটা রিকভার হয়েছে কিনা। তো গ্যালারিতে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন পুনরায় ছবিটা রিকভার হয়ে গেছে, আসলে খুবই অ্যামাজিং। তো ছবির কোয়ালিটি কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মোরে ক্লিক করে এখানে আমি ডিটেলসে যখন যাব, তো দেখতে পাচ্ছেন আমার ছবিটার কোয়ালিটি হচ্ছে 4.85 MB, আসলে খুবই অ্যামাজিং। তো আপনারা চাইলে কিন্তু অন্যভাবে আপনাদের ডিলিটকৃত ছবি বা ভিডিও রিকভার করতে পারেন, তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল ফটোসে। তো গুগল ফটোস যাদের নাই তারা প্লে স্টোরে গিয়ে গুগল ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখানে আসার পরে এখানে আপনাদের যে জিমেল বা গুগল আইডিটা আছে সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করলেই তো আপনারা এখানে একটা সেটিংস করে নেবেন, সেটিংসটা হচ্ছে এখানে যখন লগে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন নিচে আসলে এখানে ফটো সেটিংস, এখানে উপরে একটা অপশন পাবেন ব্যাকআপ অ্যান্ড সিঙ্কস, এখানে যখন ক্লিক করবেন দেখতে পাবেন এই অপশনটা যদি আপনার অফ থাকে আপনি এটা অন করে দিবেন। এরপরে যেটা হবে, আপনাদের ফোনের গ্যালারি থেকে যদি আপনাদের ভুলবশত বা আপনাদের জানা সত্ত্বেও কোনো ভিডিও বা ছবি ডিলিট হয়ে যায়, আপনারা সেটা সেখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন, এই মহামারী থেকে যতটুকু সম্ভব নিরাপদে থাকুন।